আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কৌশিক গাঙ্গুলির ছায়া ও ছবি, ছবি ও ছবির ভেতরের মানুষগুলোর সম্পর্কের ছায়া, এই নিয়েই কৌশিক গাঙ্গুলির এই নতুন ছবি। সুপারস্টারদের পর্দার সামনের এবং পর্দার পেছনের গল্প দুটোই এবার দর্শকদের কাছে পৌঁছতে চলেছে ছায়া ও ছবির মাধ্যমে। সাথে এই মুহূর্তে পাহাড় না যেতে পারার আক্ষেপটাও বেশ কিছুটা কমতে চলেছে দর্শকদের। পাহাড় বরফে ঢাকা, বৃষ্টির রঙিন ছাতা, শুধু তুমি আর আমি, ছেঁড়া ড্রয়িং খাতা। বাস্তুসাপ, বিসর্জন, কৌশিক গাঙ্গুলির প্রত্যেকটি ছবির গল্পতেই গুরুত্বপূর্ণভাবে জায়গা করে নিয়েছে সম্পর্ক। এই ছবিও তার ব্যতিক্রম নয়। ছবির ভেতরে ও বাইরে দু ক্ষেত্রে বিভিন্ন সম্পর্কের গল্পকে সুন্দরভাবে সাজিয়েছেন কৌশিক গাঙ্গুলি। শুনতে বলবো, আপনারা চলে আসুন বাংলা ছবি ঝকঝকে দার্জিলিং, নিটোল প্রেমের গল্প এবং সপরিবারে এসে দেখার মতো ছবি। কোনো মুহূর্তের জন্য আপনাদের মনে হবে না যে পরিবারে সবাই না থাকলে ভালো হতো। প্রত্যেক মিলে দেখুন বন্ধুত্বের ছবি, প্রেমের ছবি, ভালোবাসার ছবি। আর আপনার বিসর্জন অসম্ভবভাবে ছবি দেখেছেন, তাদের প্রত্যেককে যাদের বিসর্জন ভালো লেগেছে বলছে এসে দেখুন, এটা আর একটা প্রেমের অদ্ভুত গল্প। কোনো খবর পেলে? তাই ছায়া ও ছবি এই দুইয়ের অপেক্ষাতেই দর্শকেরা ছিলেন বহুদিন। আর শুধু দর্শকেরা নয়, নিজেদের ছবি বহুবার দেখলেও ছবির ভেতর নিজেদের ছায়াটা দেখতে প্রিমিয়ারে যথাসময়ে চলে এসেছিলেন কোয়েল মল্লিক, প্রিয়াঙ্কা সরকার এবং ঋত্বিক চক্রবর্তী। শুনে নেওয়া যাক কি বললেন সকলে। ভীষণ ভালো, মানে স্ক্রিপ্টটা পড়ার পর থেকে জানতাম যে এটা খুব 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 রিয়েলভাবেই লেখা হয়েছে। মানে সবটা বলবো না, কিন্তু অনেকটা বাট মানে এইভাবেই আমাদের যখন আউটডোরে যাই তখন নানান রকম সমস্যা দেখা যায়, সেগুলো ওভারকাম করার চেষ্টা করা হয়। আমাদের ইউনিট টেকনিশিয়ানদের সাথে স্পেশালি যেমন বছরের পর বছর এই চেনা জানা মানুষদের সাথেই কাজ করছে, প্রায় তারা ফ্যামিলি হয়ে যায়। দিস ইজ অ্যাকচুয়ালি আনপ্রফেশনাল। আমি ফিরে যাচ্ছি। যে ইন্ডাস্ট্রিতে আছো, কাজ করছো, সেই ইন্ডাস্ট্রির প্রতি তোমার কোনো রেসপেক্ট নেই। কাজ করে দেখো, তুমি কি করবে? তুমি ভালোই লাগছে, সব ছবি দিয়ে প্রায় ছায়া ছবি দেখা হয়, কিন্তু এই ছবির ছায়া এবং ছবি ছায়া ছবির মধ্যেকার ছায়াপথ এগুলো আলাদা। দেখছি ভালো লাগছে, সবারই ভালো লাগছে, তো রিয়াকশন ভালো লাগছে মানুষের। আমার সঙ্গে আলাপটা না হলে ভালো হতো। আউটডোরে তোমার শেষ সিনটা আমরা কালকে শ্যুট করব। আমার ঘরে কেউ ঢুকতে যেত যে আমায় চেনে, শুধু চেনে নয় খুব ভালোভাবে চেনে। তো আজকে শুধু এটুকু বলতে পারি যে যারা যারা মাস্ক দেবেন আমাকে, প্লিজ একটু উদার চিত্তে একটু ভালোবেসে মাস্ক দেবেন, আমরা সবাই খুব খুশি হব। কিন্তু সত্যি এইটুকু না বলছি যে ঠিক যেরকমভাবে সবাইকারই একটু নার্ভাসনেস তো হয় খুব স্বাভাবিকভাবে, কারণ সবটাই তো ওনাদের জন্য, সব অডিয়েন্সের জন্যই আমাদের যা করা। এবং এইটুকু বলতে পারি যে একদম একদম ভিন্ন একটা চরিত্র রায় চ্যাটার্জি, যেটা আগেও আমি বহুবার বলেছি, যার অপেক্ষায় আমি এতদিন ছিলাম যে একটা অন্য রকমের একটা ক্যারেক্টার করবো এবং অন্য রকমের রোল যেটা নতুন লাগবে অডিয়েন্সের কাছে। আমার মনে হয় নতুন কোয়েলকেও ভালো লাগবে সবাইকার। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।